Assalamualaikum, welcome to my channel. आज के आवाज़ चले चलती है अपने देश आते आई थी न्यू ब्लॉग शेयर करा जन्नो। आज के आचे अमर फ्रेंड अमर शाथे तो और अनेक दिन पर आच्छे तो इंट्रोड्यूस करे दीच्छी अमर फ्रेंड मोनिका से हाय टू माय गाइस। ओ आर ओर हस्बैंड आज चे हमारे बस है तो अमर अनेक मजा कुच्छी अनेक आज आते दीच्छी तो अपने देश आते शेयर करबो हमारे मजा रहता तो हमारे साथ ही थाकुन। অনেক দিন পর ফ্রেন্ডদের সাথে দেখা হলে যা হয়, আমরা অনেক আড্ডা টাড্ডা দিচ্ছিলাম, মজা করছিলাম, সাথে তো চা কফি আছেই। তারপরে চিন্তা করছিলাম শুধু তো আড্ডা দিলে হবে না, আমাদের তো লাঞ্চের জন্য কিছু প্রিপারেশন করতে হয়। তো চিন্তা করছিলাম যে কি রান্না করব। তো মনিকা ভাবছিল যে ও একটা ওর রেসিপি রান্না করবে। সো চলুন তাহলে আমরা দেখি আজকে কি কি রান্না করা যায় লাঞ্চের জন্য। আমরা এখানে তেল দিচ্ছি, তেল দেওয়ার পরে চিংড়ি, এটা চিংড়ি আমি সয়া সস, একটু হলুদ, একটু মরিচের গুঁড়া আর হচ্ছে একটু লবণ এক চিমটি এটা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে আমি না অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড ওর রেসিপি এটা সো রান্না করছে। দিস ইজ মাই ফ্রেন্ড, হ্যালো। তো এটা হচ্ছে ওর রেসিপি, স্পেশাল রেসিপি। কে রে আসতেছে, তুমি রান্না করবে? দরজাটা লাগিয়ে দে, নাহলে আশা পড়বে। এখানে স্পাগেটি দিয়ে দিয়েছি আমরা, আজকে স্পাগেটি হবে। এটা ভাজা ভাজা হয়ে গেছে না? এটা কারো ভাজবি না? এখন আমি আমরা এখানে ডাবল ক্রিম দিচ্ছি, গার্লিক, তারপরে কাঁচামরিচ এগুলো দিচ্ছিস তো না? ও আচ্ছা, এটার মধ্যে আমরা গার্লিক আর কাঁচামরিচও দিয়ে দিচ্ছি। তোর কি অরিগানো টরিগানো লাগবে কিছু? পেপার পেপার আসবে, না আমিও খাই চাল, আমরা সবাই খাই চাল, উপলা চাল পছন্দ করে, আমিও, সো নো প্রবলেম। চিলি ফ্লেক্স পাস্তাটা তো ইয়া করতে হবে না, এটা টাইমারই দেই নাই চিকেনের। অলরেডি তো 5 মিনিট মনে হয়ে গেছে না? তো 25 মিনিট দিয়ে রাখি। তো এখানে এটা হচ্ছে পাস্তা হচ্ছে, আর হচ্ছে আমরা চিকেন দিয়েছি ওভেনে। এটা চিকেন হচ্ছে, চিকেন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আগে, এটা বসিয়ে দিয়েছি। হ্যালো শেফ, আজকে মনিকার স্পেশাল পাস্তা খাবো আমরা, স্প্যাগেটি। এটা নাম কি? নাই অ্যাকচুয়ালি এটার কোনো নামও নাই, কারণ একটু বাংলা স্টাইলেই হইতেছে। ওকে, নট প্রপার ইটালিয়ান রেসিপি, এখানে আমরা একটু বাংলা অ্যাড করে নিছি, কজ আমরা বাঙালি, আমাদের স্পাইসি ছাড়া তো চলে না, স্পাইসি লাগবেই আমাদের।
আমরা একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ এটাতে লবণ দেওয়া হয়নি এখনো টেস্ট করছিস তো না টেস্ট করে দেখছিস ঠিক আছে পাস্তা হয়ে গেছে পাস্তা দিব আমরা ঝাল হইছে এটা বাংলা স্টাইলে আর কি বাংলা স্টাইলের পাস্তা বাংলা স্টাইলে চেক করা তো লবণ হইছে ঝাল ঠিক না ঠিক আছে অ্যাসিডিটি প্রবলেম হতে পারে পাস্তা দিয়ে দিচ্ছি আমরা এখন ইয়েস স্প্যাগেটি অনেকদিন হয় ক্রিমি পাস্তাটা খাই না কজ খাওয়া হয় না আমাদের বাসায় শুধু তোর ওই সুপু দিয়ে এই পাস্তা করা হয় সুপু মিন্স হচ্ছে টমেটো পেস্ট এখানে চিজ দিয়ে দিলাম অনেক রিচ ফুড হয়ে যাবে আজকে আমাদের সব ডায়েট টাইট শেষ সে তো মরবো একদিন খেয়ে দিয়ে মরবো এটা মেল্ট হবে যখন তখন হচ্ছে অনেক ক্রিমি হবে না এখনো তো মেল্ট হয়নি আমাদের স্প্যাগেটি হয়ে গেছে আমরা লাস্টে একটু পার্সলি ইউজ করছি তো এই তো স্প্যাগেটি কমপ্লিট দেন আমরা এখানে গার্লিক ব্রেড নিয়েছি এই যে গার্লিক ব্রেড আমি উল্টায় দিব না গার্লিকটা উপরের দিকে দিব ওকে এটা হচ্ছে আমি ওভেনে ঢুকাই দিব এন্ড ওভেনে এটা লেখা ছিল ইয়াতে 10 মিনিট না 10 মিনিটস এর মতো এটাকে ওভেনে রাখতে হবে তো আমার চিকেনটা ফ্রাই হয়ে গেছে তো আমি এখন ব্রেডটা ওভেনে দিয়ে দিব এখানে টমেটো লেটুস আর হচ্ছে শসা আর একটু কাঁচামরিচ কেটে নিয়েছি আর এখানে আছে তন্ন আই মিন টুনা সরি আমি ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলেছি টুনা ফিশ আছে আর হচ্ছে মায়ো তো সবগুলো হচ্ছে আমরা এখন অ্যাড করব এখানে মায়ো দিয়ে দিয়েছি ইয়ামি আই লাভ টুনা সালাদ অ্যান্ড টুনা দিয়ে দিচ্ছি এগুলোকে আমি স্টার করে চামচ দিয়ে মাখাবো না এগুলো আমরা বাংলা স্টাইলে হাত দিয়ে পুরা ভালো মতো মাখায় ফেলবো মাখাচ্ছি ভালো মতো আমার এই সালাদটা অনেক মজা লাগে ফেভারিট সব কমপ্লিট করে ফেলেছি এখন আমাদের খাওয়ার টাইম তো লেটস গো চলো আসো খাইতে বসি মিস্টার অনিক
চুল এত বড় যে আমি এক কামড়ের লাগতে সরে সবাই খাচ্ছে কেমন হয়েছে আমাদের মনিকার রেসিপি স্প্যাগেটি আপনারা তো পরিচয় হয়েছেন আমার ফ্রেন্ডের সাথে অলরেডি তো সাথে আছে ওর হাজবেন্ড অনিক অনিক প্লিজ আমার ভিউয়ার্স দের হাই হ্যালো কিছু একটা বলে দাও হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন অ্যাকচুয়ালি আমরা সবাই ফ্রেন্ড ছোটবেলা থেকে আমাদের একসাথে বড় হওয়া তো ওর হাজবেন্ড ও দুজনই আমার ফ্রেন্ড আমরা তুই তুই সম্পর্ক অ্যান্ড কি বলবো আমাদের মানে বন্ডিংটাই অন্যরকম সো আমরা অনেক মজা করি অনেক ফান করি অনেক যা তা কথাবার্তা সবকিছু বলা হয় একসাথে থাকলে চলুন তাহলে দেখা যাক ও ওদের কাপল লাইফটা কেমন যাচ্ছে একটু শেয়ার করবে আমাদের সাথে তোমরা যে তোমাদের কাপল লাইফটা কেমন যাচ্ছে লাইক তোমাদের তো নেক্সট উইক অ্যানিভার্সারি রাইট তো কয় বছর হলো টু অলমোস্ট টু অলমোস্ট টু বছর হয়ে গেছে ওকে তো এই টু বছর দুই বছরে তোমাদের ফিলিংস ফিলিংসটা কি মানে কেমন গেছে এই দুই বছর ভালোই আলহামদুলিল্লাহ ভালোই গেছে অফ কোর্স আমি এক দেশ থেকে আরেক দেশে আসছি হোল লাইফ চেঞ্জ করছি সেম ওর জন্য আমরা একসাথে ইতালিতে থাকতাম হ্যাঁ আমরা একসাথে ইতালিতে ছিলাম সবাই আমরা আমাদের এই ইউকে তে নতুন আসা বলতে গেলে কজ আমাদের ছোটবেলাতেই কেটেছে ইতালিতে সো আমাদের কাছে ইউকে হচ্ছে নিউ কান্ট্রি সো এখানে আসলে আসা সব সম্পূর্ণই আমাদের নিউ সবকিছু নতুন লাইফ বলতে গেলে তো আমাদের সাথে কি তোমরা শেয়ার করবে তোমাদের একজন আরেকজনকে কতটুকু বুঝো তোমরা এটা নিয়ে একটা আমরা গেমস খেলতে পারি তো জাস্ট জানতে চাই তুমি ওর সম্পর্কে কতটুকু জানো ও তোমার সম্পর্কে কতটুকু জানে ওকে চলুন তাহলে আমরা আজকে দেখি আমাদের কাপল একজন আরেকজনকে কতটুকু বুঝে তো আমি ফার্স্ট কোশ্চেন করব তোমাদেরকে ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে একটা অকেশন কোনো অকেশন কার সবার আগে মনে পড়ে এন্ড কে সবার আগে উইশ করে একজন আরেকজনকে আমি ডেফিনেটলি আমিও করি যদি আমার মনে থাকে বিজি থাকলে দেখা যাচ্ছে মাঝে মাঝে ভুলে যাই কিন্তু প্রায় সময় মনে থাকে ওকে ওকে সেকেন্ড কোশ্চেন হচ্ছে কে বেশি সাংসারিক দুজনের মধ্যে অফকোর্স আমি মানে সাংসারিক বলতে লাইক ঘর গুছানো না সবকিছু মিলাই আর কি ঘরের জন্য কিছু কেনা এটাও একটা সাংসারিক ঘরের জন্য অফিসলি কেনা প্লাস কে কাকে বেশি লাভ করে এটা আমার কাছে লাগে মেবি আমি বেশি করি বাট ওর কাছে লাগে ও বেশি করে চাই এটা কোনো ডেফিনেশন নাই আই নো ওকে এটা কোনো ডেফিনেশন নাই তো তোমাদের এই দুই বছরের লাইফে মানে কি মনে হয়েছে তোমরা দুজন দুজনকে কতটুকু বুঝতে পারছো ওয়েল রিলেশনশিপে থাকলে একটা মানুষকে অন্যরকম বোঝা যায় আর ওয়েন ইউ গেট ম্যারিড তখন আরেক ভাবে বোঝা যায় বিকজ তোমরা একসাথে তখন থাকতেছো বুঝতেছো সো আই থিঙ্ক আরো ভালো মতো বুঝতে পারছি আরো ভালো মতো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে সো হ্যাঁ কারণ একসাথে থাকতে গেলে ভালো মতো একজন মানুষকে বোঝা যায় অফ কোর্স শুধু ভালো জিনিস না ম্যারিড লাইফের পর যখন অ্যাকচুয়ালি একসাথে সংসারটা করে তখন কিন্তু খারাপ খারাপ জিনিসও বোঝা যায় যে এই ব্যাড হ্যাবিট গুলো আছে যেগুলো অফ কোর্স বাদ দিতে হবে বা চেঞ্জ করতে হবে আর কিছু কিছু ভালো দুজন মানে দুজন একসাথে থাকতে গেলে অবশ্যই কিছু কম্প্রোমাইজ করতে হয় কারোর কিছু ছাড় দিতে হয় অবভিয়াসলি কারণ এটা তো রিলেশনশিপ না এটা হচ্ছে একটা রেসপন্সিবিলিটি একটা বন্ডিং রাইট ইয়া
তো ভালো লাগলো তোমাদের সাথে কথা বলে, তোমাদের লাইফ সম্পর্কে একটু একটু জেনে নিলাম। আমি ডিপলি যাইনি কোনো কিছুতে, সো আমি নরমালি তোমাদের কাছ থেকে জেনে নিলাম যে তোমাদের লাইফ কেমন যাচ্ছে। তোমাদেরকে থ্যাংক ইউ যে আমার ভিউয়ার্সদের সাথে তোমরা তোমাদের লাইফ সম্পর্কে কিছু শেয়ার করেছো, এর জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে। অ্যান্ড আমরা তো অনেক মজা করতেছি, আমরা আদের আড্ডা শেষ হচ্ছে না, আই ডোন্ট নো কখন শেষ হবে আমাদের আড্ডা, বাট আজকে অনেক বিজি আছি আমরা, কারণ অনেকদিন পর ওদের সাথে দেখাই, এই সিচুয়েশনে তো ওদের সাথে দেখাই হয় না, দেখা হলে হয়তো আমার ভিডিওতে আপনারা বেশিরভাগই ওদের দেখতেন, কজ আমরা ওদের সাথেই আমরা ঘোরাঘুরি করি সব জায়গায়, কজ সেম এজ তো বুঝে নিয়ে, সো মজা সবকিছু একসাথে করা হয় ঘোরাঘুরি, তো এর জন্য অনেকদিন পর আসছে, একটু ব্যস্ত ছিলাম কজ আড্ডাটা দিতেছিলাম সবাই একসাথে, আড্ডা দিতে গেলে শুট করার কথা মনে থাকে না, তারপরে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের আজকের দিনটা। আজকের দিনটা আমাদের অনেক ভালো যাচ্ছে, কেমন যাচ্ছে? ডেফিনেটলি অনেকদিন পর তো দেখা আমাদের সাথে সবার, তো উপল হচ্ছে আমার মেয়েকে নিয়ে ওই রুমে আছে, ও মেয়েটা ডিস্টার্ব করতেছে দেখে আসতে পারেনি, না হলে ও আসতো আমাদের সাথে জয়েন হতো, আর একটু মজা হতো আমার সম্পর্কে, আমাদের সম্পর্কে ওরা হয়তো বা জানতে পারত, জানাতে পারতো আপনাদেরকে, বাট ইটস ওকে, ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার আমরা এরকম কিছু একটা প্ল্যান করতে পারি, না দুই কাপলের একটা গেমস খেলতে পারি, সো সে পর্যন্ত আপনারা হচ্ছে দেখার জন্য ওয়েট করবেন আমার ভিডিও, তো তোমরা প্লিজ একটু ভিউয়ার্সদের কাছ থেকে বিদায় নিয়ে নাও, এন্ড অবভিয়াসলি সাবস্ক্রাইবার কথাটা বলে দাও প্লিজ। সো শারমিনা যখন রিসেন্টলি ব্লগ চ্যানেল খুলেছে তখন বলছে যে না নতুন এরকম একটা ব্লগ চ্যানেল খুলছি, অবভিয়াসলি এন্ড শি ইনভাইটেড আস টু ডু দ্য ব্লগ অ্যাজ ওয়েল, সো বেসিক্যালি এটাই বলবো সব ভিউয়ারদের, আমার ভিউয়াররা যারা দেখতেছো প্লিজ ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পারলে তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করো, লাইক কমেন্ট এন্ড শেয়ার, থ্যাংক ইউ, প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, অ্যান্ড আমার নেক্সট ব্লগটি দেখার জন্য আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড সেফ থাকবেন, তো বিদায় নিয়ে নিই আমার তাহলে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। আমরা চলে এসেছি দুইটা কাপ, দুইটা